আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা মডেল একের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর পাঁচ নম্বর ৬ নম্বর এবং সাত নম্বর অঙ্ক আলোচনা করব তোমরা পূর্বের ভিডিওটি দেখে না থাকলে দেখে নেবা সেখানে আমরা তিনটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন আলোচনা করেছিলাম এখানে যা বলা হয়েছে একটু পড়া যাক শিলা ও সীমা তাদের দুইজনের দুটি চুরি পাশাপাশি রেখে একটি কাগজের ওপর এদের ব্যবহার করে দুটি বৃত্ত আঁকল শিলা বলল তার বৃত্তের পরিধি চুয়াল্লিশ সেন্টিমিটার এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে শিলার বৃত্তটি খাতায় একে ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে চলো পাশের ক নম্বরটা কীভাবে সমাধান করতে পারি সেটি দেখিয়ে দিই সেক্ষেত্রে ক নম্বরের সমাধান যেহেতু এখানে পরিধি দেওয়া আছে আমরা জানি পরিধি মানে টু পাই আর তাহলে কি লিখতে পারি আমরা জানি বৃত্তের পরিধি সমান টু পাই আর আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখন যেহেতু আমরা ব্যাসার্ধ বের করব তাই বৃত্তের পরিধিকে টু পাই দিয়ে ভাগ করব তাহলে ব্যাসার্ধটা আমাদের বের হয়ে যাবে তাহলে পরিধি আমাদের কত ছিল চুয়াল্লিশ সেন্টিমিটার সেটা লিখলাম তারপর নিচে টু ইন্টু পায়ের ভ্যালু গুন করবো টু ইন্টু পায়ের ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান ফোর তোমরা চাইলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স নিতে পারো কোনো সমস্যা নেই ক্লাস সেভেনের জন্য থ্রি পয়েন্ট ওয়ান ফোর নিলেই চলবে কারণ এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর এইটাই মনে রাখা তোমাদের সহজ হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা মনে রাখতে তোমাদের ঝামেলা হতে পারে এই জন্য এটাই ইউজ করবা তাহলে চুয়াল্লিশকে আমাদের ভাগ করতে হবে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর দিয়ে চুয়াল্লিশ তাকে আমরা ভাগ করব দুই দিয়ে যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোরকে গুণ করো তাহলে সিক্স পয়েন্ট টু এইট সিক্স পয়েন্ট টু এইট দিয়ে ভাগ করবো এইচডি সেভেন দেখো সেভেন পয়েন্ট জিরো জিরো আসছে তো আমরা সেভেন নেবো দেখো এখানে সেভেন সেন্টিমিটার এই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখন খ নম্বর বলছে গ্রিডের সাহায্যে শিলার বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো গ্রিডের সাহায্যে শিলার বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয়ে বৃত্তের ব্যাসার্ধ জানা আবশ্যক শিলার অঙ্কিত বৃত্তটির পরিধি চল্লিশ সেন্টিমিটার আর ক হতে পাই ব্যাসার্ধ সমান সাত সেন্টিমিটার তো এই ব্যাসার্ধ দিয়েই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখানে কি বলছে যে হচ্ছে গ্রিডের সাহায্যে তো তোমাদের এরকম একটা ছক কাগজ নিতে হবে এই ছক কাগজের মধ্যে একটা বিন্দু নির্ণয় করবা যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হবে তারপর কি করবা এই বিন্দু থেকে যেহেতু সাত সেন্টিমিটার ব্যাসার্ধ তাই সাতঘর ডানে অথবা বামে যে কোনো একদিকে যাবা তো সাতঘর ডানে যাওয়া হলো তো এই সাত সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করবা পেন্সিল কম্পাসের সাহায্যে ঠিক আছে এখানে দেখো কিছু লেখা রয়েছে গ্রিডে উভয় অক্ষে প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহু সমান এক সেন্টিমিটার ধরে পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্ত আঁকি এক একটা ঘর এক সেন্টিমিটার করে ধরা হয়েছে ঠিক আছে এখন এই বৃত্তটা চার ভাগ করো তো এই বরাবর যদি দাগ টানো আবার এই বরাবর যদি দেখতো চারটা খন্ডে বিভক্ত হবে এই একটা খন্ড এই একটা খন্ড এই একটা খন্ড খন্ড যেকোনো একটা খন্ডের যদি ক্ষেত্রফল বের করো তুমি তাহলে অপর খন্ডগুলোর ক্ষেত্রফল অনায়াসে বের করতে পারবে এখানে দেখো দেখতে পাচ্ছি অঙ্কিত বৃত্তটির এক চতুর্থাংশ মোট তিরিশটি পূর্ণবর্গ তো এখানে তিরিশটি পূর্ণবর্গ আছে অর্থাৎ যে ঘরগুলো এর মধ্যে থাকবে সেগুলো একদম ফুলফিল এবং তেরোটি অর্ধপূর্ণ বর্গের ক্ষেত্রফলের সমন্বয়ে গঠিত এরকম করে অর্ধপূর্ণ যেগুলো রকম সেগুলো অর্ধপূর্ণ হবে ধরো ধরো এরকম করে গেছে তাহলে এটা হচ্ছে অর্ধপূর্ণ এটা তারপর ধরো এইরকম করেও যদি যায় আমাদের এই পরিধিটা তাও অর্ধপূর্ণ হিসাবে আমরা গণনা করব অতএব বৃত্তটির এক চতুর্থাংশের ক্ষেত্রফল হবে এই যে দেখো তিরিশটি পূর্ণ বর্গ ছিল তাহলে একের সাথে তিরিশ গুণ তারপর তেরোটি অর্ধপূর্ণ ঘর ছিল তাহলে তেরো গুণ হাফ অর্ধপূর্ণ মানে এই যে হাফ দিয়ে গুণ করা হলো তো তিরিশের সাথে এই যে তেরো গুণ হাফ মানে হচ্ছে সাড়ে ছয় তিরিশের সাথে সাড়ে ছয় যদি যোগ করো ছত্রিশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার পাওয়া এটা হচ্ছে বৃত্তের চার ভাগের এক ভাগের ক্ষেত্রফল বের হলো ছত্রিশ দশমিক পাঁচ তাহলে বৃত্তটির ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব এই যে এক ভাগের ক্ষেত্রফল হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ তাকে চার দিয়ে গুণ করব তাহলেই আমাদের সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফল বের হয়ে যাবে গ্রিডের সাহায্যে এরকম কিন্তু অঙ্ক আমি করাইছি যখন আমি অনুশীলনের অঙ্কগুলো করাইছি তোমরা চাইলে সেগুলো দেখে আরো ক্লিয়ার হতে পারো এবার পর একটা দেখো গ নম্বর কি বলছে বলছে যে সূত্রের সাহায্যে যদি ফলাফল নির্ণয় করা হতো তাহলে পূর্বের প্রাপ্ত ক্ষেত্রফলের সাথে এই ক্ষেত্রফলের ব্যবধান কেমন হবে তা নির্ণয় করো আমাদের সূত্রের সাহায্যে ক্ষেত্রফলটা বের করতে হবে এবং এর আগের ক্ষেত্রফলের সাথে কম্পেয়ার করতে হবে আমরা জানি শিলার আঁকা বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে বৃত্তটির ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার দেখো এখানে পাই দেওয়া হয়েছে আর মানে হচ্ছে ব্যাসার্ধ তো ব্যসার্ধের ওপর স্কোয়ার পায়ের মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাকে গুণ করব ব্যাসার্ধ সেভেন স্কোয়ার দিয়ে সেভেন স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশের সাথে থ্রি ওয়ান ফোর যদি গুণ করো এই যে একশো তিপ্পান্ন দশমিক আট ছয় পাওয়া গ্রিড পদ্ধতিতে প্রাপ্ত ক্ষেত্রফলের সাথে সূত্রের সাহায্যে প্রাপ্ত বৃত্তের ক্ষেত্রফলের ব্যবধান কত দেখো এখানে একশো তিপ্পান্ন দশমিক আট ছয় পেলাম আর এখানে হচ্ছে একশো ছেচল্লিশ পেয়েছি তাহলে এই দুটো যদি বিয়োগ করা যায় তাহলে ব্যবধান পেলাম সাত দশমিক আট ছয় এটাই হচ্ছে গ নম্বরের উত্তর এবার ছয় নম্বর অঙ্ক সলভ করব অঙ্কটা একটু মনোযোগ সহকারে পড়তে হবে রাফসান বাইসাইকেলে ঘন্টায় ছয় কিলোমিটার গতি বেগে কমলাপুর থেকে উত্তরা গিয়ে সেখান থেকে আবার ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিবেগে উত্তরা থেকে কমলাপুরে ফিরে এলো রাফসানের গতিবেগ সমূহের গুণ অর্ধেক গতিভেগ সমূহের গুণফলের অর্ধেক অর্থাৎ এই যে ছয় আর পাঁচের গুণফল পাঁচ ছয় তিরিশ তার অর্ধেক এমন একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান পাঁচ ছয় তিরিশ তিরিশ বাই দুই অর্থাৎ পনেরো পনেরো হচ্ছে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান সেই আয়তার আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ প্রস্থ আমরা এক্স ধরব আর দৈর্ঘ্য হবে টু এক্স তো সেখান থেকে আমরা পরিসীমা বের করে এখানে দৈর্ঘ্যপ্রস্তটা বের করতে পারি অপর আরেকটি বর্গাকার জমির পরিসীমা আয়তাকার জমির পরিসীমার সময় উদ্দীপকটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি সব বুঝিয়ে দেব কোনো সমস্যা হবে না ক নম্বর কি বলছে ক নম্বর বলছে কমলাপুর থেকে উত্তরা দূরত্ব এক্স কিলোমিটার হলে তার যাতায়াতের মোট সময় এক্সের মাধ্যমে প্রকাশ করো যাতায়াত গিয়েছে এবং আসছে মোট সময় অর্থাৎ যোগ করতে হবে নম্বরের উত্তর দেওয়া আছে কমলাপুর থেকে উত্তরা দূরত্ব এক্স কিলোমিটার অতএব কমলাপুর থেকে উত্তরা যেতে সময় লাগবে এক্স বাই ছয় আবার উত্তরা থেকে কমলাপুর ফিরে আসতে সময় লাগে একইভাবে এক্স বাই ফাইভ ঘণ্টা তাহলে মোট সময় লাগে আমাদের কিন্তু মোট সময় বের করতে বলছে তাহলে এই যে এক্স বাই ছয়ের সাথে এক্স বাই পাঁচ যোগ করতে হবে তো যোগ করা হলো এখন এই যোগটা কীভাবে হলো সেটা একটু দেখো এক্স বাই ছয় প্লাস এক্স বাই পাঁচ তো ছয় আর পাঁচের লসাগু পাঁচ ছয় হচ্ছে তিরিশ হবে তিরিশ এই ছয় দিয়ে তিরিশকে ভাগ করো পাঁচ হয় পাঁচ দিয়ে লবকে গুণ করো পাঁচ এক্স আবার এই পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করো ছয় ছয় দিয়ে লবকে গুণ করো ছয় এক্স তাহলে পাঁচ আর ছয় এগারো এক্স বাই তিরিশ এত ঘন্টা তোমরা চাইলে এইভাবে বের করতে পারো আমি সেটাও দেখাচ্ছি তাহলে দেখো এখানে ছয় ছয় কি ঘন্টায় ছয় কিলোমিটার যায় আমাদের সময় বের করতে হবে ছয় কিলোমিটার যায় এক ঘন্টায় এক কিলোমিটার যাবে এক বাই ছয় ঘন্টায় এক্স কিলোমিটার যায় এক্স ওপরে যেয়ে গুণ হবে একের সাথে তো এক্স বাই ছয় ঘন্টায় একইভাবে আর একটা এভাবে বের করবা এক্স বাই ফাইভ বের হবে তারপর এই দুটা যোগ করে দেবা তোমরা চাইলে এভাবে বের করতে পারো এবার খ নম্বর কি বলছে বলছে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমরা আর একবার দেখব রাফসানের গতিবেগ সমূহের গুণ অর্ধেক গতিবেগ ছিল ছয় আর হচ্ছে পাঁচ তো গুণ ফলের অর্ধেক পাঁচ ছয় তিরিশ তাকে অর্ধেক করতে হবে দেখো নম্বর সমূহের গুণ ফল পাঁচ গুণ ছয় তিরিশ তো গতিবেগের অর্ধেক কি হবে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হবে তাহলে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হবে গতিবেগের গুণ ফলের অর্ধেক পনেরো কিলোমিটার তারপর আবার কি বলছে যে হচ্ছে আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সমান যার দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ প্রস্তটা আমাদের ধরে নিতে হবে দেখো প্রস্তটা x ধরে নিলাম দৈর্ঘ্য কি হবে প্রস্থের দ্বিগুণ অর্থাৎ 2x দৈর্ঘ্য এবং প্রস্থ এখান থেকে একটা আমরা পেয়ে গেলাম তো এই দৈর্ঘ্য দিয়ে আমরা একটা পরিসীমা বের করব আর অলরেডি একটা পরিসীমা এখানে আছে দুইটা পরিসীমা সমান সমান লিখব তাহলে সেখান থেকে x এর মান বের করা যাবে আর x এর মান বের করতে পারলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে যাবে দৈর্ঘ্য প্রস্থ বের করলে আমরা গুণ করে দেব ক্ষেত্রফল বের হয়ে যাবে ওকে তাহলে দেখো প্রশ্নমতে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা মানে হচ্ছে পরিসীমা সমান আর একটা পরিসীমা অর্থাৎ এই যে এই পরিসীমাটা এটা কিন্তু লেখা যায় তাহলে এই যে এক্স আর টু এক্স যোগ করলে থ্রি এক্স হবে তার সাথে দুই গুণ অবস্থা আছে পনেরো যা আছে তাই থ্রি এক্সের সাথে টু গুণ করলে সিক্স এক্স হবে সমান পনেরো এই যে এক্সের সাথে ছয় গুণ অবস্থা আছে ডান পাশে গেলে ছয় ভাগ হবে পনেরো নিচে ছয় ভাগ হবে তাহলে পনেরো তাকে যদি ছয় দিয়ে ভাগ করো তিন দিয়ে কাটাকাটি করলে ওপরে হবে পাঁচ নিচে হবে দুই তাহলে পাঁচ বাই দুই তাহলে প্রস্ত হচ্ছে এই যে এক্সের মান যেটা বেরোলো সেটা হচ্ছে প্রস্ত পাঁচ বাই দুই মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার দৈর্ঘ্য হবে কি টু এক্স তাহলে টু ইন্টু এক্সের ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম পাঁচ বাই দুই তাহলে এটা কত হলো দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার তাহলে আয় ক্ষেত্রে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত যে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা এখন পেলাম সেই দুটো গুণ করে দিয়েছি এবার গ নম্বরটা দেখো গ নম্বর কি বলা হয়েছে বলছে পাঁচ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কতগুলো বর্গাকার পাথর দিয়ে বর্গাকার জমিটি ভরাট করা যাবে তা নির্ণয় করো পাঁচ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কতগুলো বর্গাকার পাথর দিয়ে জমিটি ভরাট করা যাবে উদ্দীপকটা আরেকবার খেয়াল করতে হবে এই তো এখান থেকে অপর আরেকটি বর্গাকার জমির পরিসীমা আয়তাকার জমির পরিসীমার সমান আয়তাকার জমির পরিসীমা আমরা কত পেয়েছিলাম পনেরো সেটা বর্গাকার জমির পরিসীমার সমান হবে দেখো শিক্ষার্থীরা গ নম্বরটা আয়তাকার জমির পরিসীমা পনেরো পনেরো ছিল বর্গাকার জমির পরিসীমাও ওই পনেরো কিলোমিটারই হবে তাহলে বর্গের এক দৈর্ঘ্য না বের করতে পারলে তো আমরা বর্গের ক্ষেত্রে ফল বের করতে পারবো না তাই না তাহলে বর্গের এক দৈর্ঘ্য কীভাবে বের করবো পরিসীমাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে বর্গের এক দৈর্ঘ্য পাওয়া যাবে এটা পেলাম ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল মানে কি গুণ বাহু অর্থাৎ বাহু স্কোয়ার তাহলে দেখো ক্ষেত্রফল এই যে বাহু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তার স্কোয়ার তো এটা পাবো এত বর্গ কিলোমিটার আমাদের একটি পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ মিটার তো এই মিটারটাকে কিলোমিটার করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে পেলাম হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ কিলোমিটার এখন এই যে জমির ক্ষেত্রফলকে যদি আমি পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলেই কয়টি পাথর লাগবে সেটা বের হয়ে যাবে তো পাথরের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব পাথরের যেটা পেলাম তার উপরে স্কোয়ার করবো এটা পেয়ে গেলাম ঠিক আছে এই দুটো যদি ভাগ করি তাহলেই আমাদের উত্তর বের হবে অর্থাৎ কয়টি পাথর লাগবে সেটা বের হবে আশা করি এটা বুঝতে পেরেছো এবার সাত নম্বর অঙ্ক দেখব বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে বলছে সাতশো জন শিক্ষার্থী কিভাবে স্কুলে যাতায়াত করে তার চিত্রটি নিচে আঁকা হলো অর্থাৎ এখানে দেওয়া আছে চিত্রটি পর্যবেক্ষণ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও তোমরা জানো পাইচিত্র একটা হচ্ছে বৃত্ত বৃত্তের মধ্যে যেমন তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় পাইচিত্রের মধ্যে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হবে ক নম্বর বলছে কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসে দেখো পায়ে হেঁটে স্কুলে আসে এমন শিক্ষার্থীর জন্য এখানে কোন দেওয়া নেই তাহলে আমরা পুরোটা তিনশো ডিগ্রি জানি তিনশো ডিগ্রি থেকে যদি আমরা দশ ডিগ্রি আঠারো ডিগ্রি আর পঁচিশ ডিগ্রি যোগ করে বিয়োগ করি তাহলে এই যে পায়ে হেঁটে কতজন শিক্ষার্থী স্কুলে আসে তার জন্য যে কোনটা রয়েছে কোন সেই কোন বের হবে ওই কোন থেকে আমরা বের করবো যে কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসে চলো ক নম্বরটা সমাধান করি এখানে খেয়াল করো ক নম্বরের উত্তর সাইকেল রিক্সা ও বাস বা গাড়িতে যাতায়াতকৃত মোট শিক্ষার্থীদের জন্য বৃত্তে কেন্দ্রে উৎপন্ন মোট কোন অর্থাৎ এই যে এগুলো আমরা যোগ করে দিয়েছি পঁচিশ আঠারো আর দশ দেখো পঁচিশ আঠারো আর দশ যোগ করলে পাওয়া হচ্ছে তিপ্পান্ন ডিগ্রি সুতরাং পায়ে হেঁটে যায় এরূপ শিক্ষার্থীর জন্য বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন কত হবে আমি আগেই বললাম যে মোট তিনশো ষাট ডিগ্রি থেকে এই যে এগুলো যোগ করে যদি বিয়োগ করো তাহলেই বের হবে তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে তিপান্ন ডিগ্রি বিয়ে করলাম তিনশো সাত ডিগ্রি পেলাম মোট শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে কিন্তু সাতশো বিশ জন তাহলে আমরা বলতে পারি সাতশো বিশ জনের জন্য বরাদ্দকৃত কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আমাদের জন্য এখানে কি বের করতে হবে কত জন জন বের করতে হবে তাহলে জন আমরা কোথায় রাখবো ডাইনে রাখবো ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী যা বের করতে হয় অলওয়েজ ডাইনে রাখতে হয় এখানে খেয়াল করো বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সাতশো বিশ জন তাহলে বৃত্তের কেন্দ্রে এক ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থীর সংখ্যা কম হবে সুতরাং এই যে সাতশো বিশকে এই যে একের ওপরে যে ভ্যালুটা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে তিনশো ষাট ডিগ্রি দিয়ে ভাগ করলাম তাহলে বৃত্তের কেন্দ্রে এই যে তিনশো ষাট ডিগ্রির জন্য কতজন সেটা আমরা বের করব তিনশো সরি তিনশো সাত তিনশো সাত ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থীর সংখ্যা হবে বেশি সুতরাং এটা ওপরে গিয়ে গুণ হবে তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবা ছয়শো আমি তোমাদের দেখিয়ে দিই ক্যালকুলেশনটা সাতশো বিশ তাকে গুণ করতে হবে তিনশত সাত ভাগ করবো আমরা তিনশো এটা দিয়ে ছয়শো ঠিক আছে না হ্যাঁ এবার খ নম্বর দেখো ক নম্বর কি বলছে বলছে কতজন শিক্ষার্থী সাইকেলে চড়ে স্কুলে আসে তো সাইকেলে চড়ে স্কুলে আসে এমন শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত কোন হচ্ছে পঁচিশ ডিগ্রি একইভাবে আমরা সলভ করব কোনো সমস্যা নেই খুব সহজ দেখো সাইকেলে চড়ে স্কুলে আসে এরব শিক্ষার্থীর সংখ্যা আমরা কিভাবে বের করব তোমরা চাইলে ওই ঐকিক নিয়ম ব্যবহার করতে পারো এই যে আগে যেমন করলাম এরকম তিনশো ষাট ডিগ্রির জন্য উৎপন্ন কোণ হচ্ছে সরি তিনশো ষাট ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থীর সংখ্যা সাতশো বিশ জন এক ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থীর সংখ্যা হবে সাতশো বিশ বাই তিনশো ষাট তারপর এখানে পঁচিশ ডিগ্রি ছিল তো বেশি হবে সুতরাং এই যে সাতশো বিশ তার সাথে এই পঁচিশ ডিগ্রি গুণ হবে তো একই না বিষয়টা এই যে পঁচিশ গুণ সাতশো বিশ এখানেও আছে পঁচিশ গুণ সাতশো বিশ তারপর এখানে নিচে তিনশো ষাট ডিগ্রি আছে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ জন শিক্ষার্থী সাইকেলে চড়ে স্কুলে আসে খ নম্বর আমাদের কি বলছে কতজন শিক্ষার্থী সাইকেলে চড়ে স্কুলে আসে আচ্ছা মনে হয় এটা শতকরা বের করতে বলছিল এরকম যদি শতকরা বের করতে বলে তাহলে প্রথমে শিক্ষার্থীর সংখ্যা বের করে নিবা নেওয়ার পর সেটাকে ওপরে রেখে মোট শিক্ষার্থী পার্সেন্ট দিয়ে গুণ করবা ঠিক আছে এবার দেখো বলছে বাস বা গাড়ি ও আসা শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় কর একইভাবে নির্ণয় করতে হবে কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে রিক্সায় আসা শিক্ষার্থীর সংখ্যা আমরা কিভাবে বের করব রিক্সায় আসে তার জন্য এখানে উৎপন্ন কোন হচ্ছে আঠারো ডিগ্রি দেওয়া ছিল তাকে তিনশো ষাট দিয়ে ভাগ করে সাতশো দিয়ে গুণ করবো অথবা তোমরা চাইলে এভাবে সলভ করতে পারো এটা ক্যালকুলেশন করলে বাবা ছত্রিশ জন তাহলে জন স্কুলে আসে বাস বা গাড়িতে চড়ে আসা শিক্ষার্থীর কিভাবে বাস বা গাড়িতে আসা শিক্ষার্থীর জন্য কোন কত দেওয়া আছে এখানে দশ ডিগ্রি দেওয়া আছে তো দশ আমরা ওপরে রাখবো আর তিনশো ষাট ডিগ্রি নিচে রেখে মোট শিক্ষার্থী সাতশো বিশ জন এটা ডান পাশে গুন করে দেবো বা উপরে গুন করে দেবো এটা ক্যালকুলেশন করলে বাবা বিশ জন তাহলে এখানে কত পেলাম ছত্রিশ জন আর হচ্ছে বিশ জন যোগ করলে হবে ছাপ্পান্ন জন এই হচ্ছে গনাম্বরের উত্তর আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করবো